মুখে বরাবরই আর্থিক সংকটের কথা বলে আসছে বাফুফে। সংকট চরমে পৌঁছায় যখন অর্থের অভাবে মেয়েদের অলিম্পিক বাছাই খেলতে পাঠাতে ব্যর্থ হয় ফেডারেশন। সংকট নিরসন না হলেও আফগানিস্তানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ আয়োজন করছে বাংলাদেশ, যেখানে বাফুফের খরচ কোটি টাকারও বেশি। বিপুল অঙ্কের যোগান কিভাবে দিচ্ছে বাফুফে তার ব্যাখ্যা দিলেন বাফুফে সভাপতি। ইউ হ্যাভ টু রিয়েলাইজ যে আমাদের কোনো পার্সোনাল ফান্ড নাই। ওনার থেকে ধরে ধরেন বসুন্ধরা থেকে ধরে বলেন বা ব্যবসায়ীকে বলেন, এরকম জায়গার থেকে ধরে ধরে এগুলো চলানো হয়। সো ভেরি ডিফিকাল্ট। যেরকম আমার 1 কোটি টাকার মতন গেছে, এখন এই খেলার মধ্যে 1 কোটি 1.5 কোটি টাকা যাবে, দের ইজ নো ফান্ড। যে এইটার সংকটের মধ্যে তো আমরা তো কোনো কিছু বাদ রাখিনি। শুধু ম্যাচ আয়োজনে সীমাবদ্ধ থাকছে না বাফুফে, ভালো ফলাফল করতে পারলে ফুটবলারদের বোনাসের ঘোষণাও দিলেন কাজী সালাউদ্দিন। তবে পরিষ্কার করেননি বোনাসের অঙ্কটা। ওদের বোনাসের ব্যাপার আছে, অনেক কিছু ব্যাপার আছে। এই জিনিসগুলো আমি আই ওয়ান্ট টু রিশিওর দেম যে ফুটবল ফেডারেশনের যতখানি সম্ভাবনা আছে তোমাদেরকে ব্যাক করবে। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের এই ম্যাচ দুটি আয়োজনের কথা ছিল 4 ও 7 সেপ্টেম্বর, কিন্তু ম্যাচ শুরুর দিন তিনেক আগে পরিবর্তন করা হয়েছে তারিখ। ফিফার খেলা হলে পয়েন্টেরও ব্যাপার আছে, র্যাঙ্কিংয়ের ব্যাপার আছে। তো তখন তারা বলেছে তাহলে তোমাকে 3 তারিখে খেলতে হবে ওদের স্লটে ফেলবার জন্য। আগামী মাসে বিশ্বকাপ প্রাক বাছাইয়ের ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। সানিম রিধা, এখন ঢাকা।